তো বন্ধুরা, আবাস জলগুলো এবার পৌঁছলো হাইকোর্টে। দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা, দুর্নীতির তদন্ত চেয়ে দায়ের মামলা, যোজনার টাকা বিতরণের ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি, পাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে মামলা দায়ের। বন্ধুরা ঠিকই শুনেছেন, আবাস যোজনার দুর্নীতি এবার কোর্ট পর্যন্ত গড়ালো। তাহলে যতক্ষণ পর্যন্ত না এই মামলার নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফাইনাল লিস্টে নাম থাকলেও আবাস যোজনার টাকা ঢুকবে না। এরপর যদি সত্যি সত্যিই দুর্নীতি সামনে আসে, তাহলে পুনরায় ফাইনাল লিস্ট তৈরি করার নির্দেশ দিতে পারে হাইকোর্ট। তো বন্ধুরা, কেন মামলা করা হয়েছে, এই মামলার শুনানি কবে হবে এবং কবে থেকে আপনারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাবেন, সমস্তটাই এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাদের দেখতে হবে। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, মামলার বিষয় এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে, তাই মন দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা। দুর্নীতির তদন্ত চেয়ে দায়ের মামলা, যোজনার টাকা বিতরণের ওপর স্থগিতাদেশ চেয়ে আর্জি, পাপকদের তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগে মামলা দায়ের, ন্যায্য পাপকদের বঞ্চিত করে অবৈধ পাপকদের নামের তালিকা রয়েছে বলে অভিযোগ। মামলাকারী বিবেক রাঙ্গার বক্তব্য, যে টাকা দেয়া হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেটা যাদের কাছে আদতে পৌঁছানো উচিত তা পৌঁছচ্ছে না, যোগ্য ব্যক্তিরা বাদ পড়ছে। যে তালিকা তৈরি করা হয়েছে তাতে দেখা যাচ্ছে তারা আদতে এই প্রকল্পের এক্তিয়ারভুক্তই নয়। এর আগেও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প, যেগুলি রাজ্য সরকার বাস্তবায়িত করে, তা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়েরও হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তো আবার সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছিল। প্রতি ক্ষেত্রেই টাকা নয় ছয়ের অভিযোগ ঘটে। এবারও প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তালিকায় গরমিলের অভিযোগ উঠেছে। এই সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে, সেক্ষেত্রে বিচারপতি রাজ্য সরকারের কাছে জবাবদিহি চাইতে পারেন। আদেও আবাস যোজনার তালিকায় সঠিক পাপকের নাম থাকছে কি না, সেক্ষেত্রে যাদের নামের তালিকা তৈরি করা হয়েছে সেটিকে আদালতে জমা দেবার কথাও বলতে পারেন বিচারপতি। আবাস যোজনা নিয়ে রাজ্যে গত কয়েক মাসে একাধিক অভিযোগ উঠে আসছে। প্রত্যেক ক্ষেত্রে অভিযোগ একই, যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে যারা অযোগ্য তাদের নামই আবাসের তালিকায় রয়েছে। আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় নাম থাকছে বিধায়কদের আত্মীয়, স্থানীয় নেতৃত্ব কিংবা তাদের আত্মীয়দের নাম, যাদের পাকা বাড়ি গাড়ি রয়েছে। এহেন একাধিক অভিযোগ গত দু মাসে কয়েকশো সামনে এসেছে। অথচ যাদের মাথার উপর পাকা ছাদ নেই তাদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। রাস্তায় নেমে বিক্ষোভ, আগুন জ্বালানো, আশাকর্মী অঙ্গনারী কর্মীদের ঘিরে বিক্ষোভ, এসবই গত দু মাসে দেখছে রাজ্য। যোগ্যদের নাম যে বাদ যাচ্ছে তা অনেক ক্ষেত্রেই স্বীকার করতে দেখা গিয়েছে প্রশাসনিক কর্তাদেরও। এবার আবাসের সেই ইস্যু পৌঁছলো হাইকোর্টে। উল্লেখ্য, কেন্দ্রের বিধি মেনে আবাস যোজনার তালিকায় উপভোক্তাদের নাম অনুমোদনের দিন শেষ হয়েছে ইতিমধ্যেই। 31শে ডিসেম্বর পর্যন্ত তালিকায় নাম জমা পড়েছে 10,19,000। সরকারের লক্ষ্যমাত্রা ছিল 11,36,000, এখনও বাকি 11,17,000। তো বন্ধুরা, আপনারা জানেন মামলা যেহেতু একবার হয়েছে, যতক্ষণ না মামলার শুনানি হচ্ছে ততক্ষণ কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে না। ফাইনাল লিস্টে যাদের নাম আছে, মামলার শুনানির পরেই তাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার যদি হাইকোর্ট পুনরায় তালিকা তৈরি করার নির্দেশ দেয়, তাহলে পুনরায় তালিকা তৈরি হতে মিনিমাম এক মাস সময় লাগবে এবং তারপর লিস্ট ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশানের পরে টাকা ঢুকবে, তার মানে টাকা ঢুকতে প্রায় দু মাস সময় লেগে যাবে। এবং হাইকোর্টে কেস হওয়ার পরে এখন যাদের ফাইনাল লিস্টে নাম আছে, পরবর্তী ফাইনাল লিস্টে তাদের নাম থাকবে কি না তাতেও সন্দেহ আছে।
মামলার শুনানিতে কি রায় দিয়েছে অবশ্যই আপনাদের জানা দরকার। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। মামলার শুনানিতে কি রায় দেওয়া হলো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশান। ইনফরমেশানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ইনফরমেশানটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।